হ্যাঁ, মানে মিটুটাকে নিয়ে একটা, মিটুটাকে নিয়ে বা যে হাজবেন্ড কি হয় যে যদি এখানে সত্যি ভিকটিম হ্যাঁ মানে এটা মেটা মনে হয় হচ্ছে যে আর মানে ভিকটিম কারোর পয়েন্ট অফ ভিউ থেকে না এটা কনসেনচুয়াল ছিল, কারোর পয়েন্ট অফ ভিউ থেকে না এটা ভুল, তো সেইখানেই একটা যে লাইনটা লাইন ড্রটা সেটা করাটা সেটা সেটা দেখতেছে নিয়েই মনে ফিল্মস। হয় যে কার কাছে ওই লাইনটা কোথায় আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে আপনারা আমাকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানা ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, পোলস দিই, কোয়েশ্চেন আনসার্স দিই। এখন আমরা ইউটিউবেও পোস্ট দিচ্ছি, ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন অথবা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। আর এদের লিঙ্কে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা বাংলা ওয়েব সিরিজের ট্রেলার নিয়ে এসেছি, নষ্টনীর। ওকে, হইচইতে আসছে 9th June। নষ্টনীর, আচ্ছা, রবীন্দ্রনাথের মনে হয় নষ্টনীর একটা উপন্যাস। হ্যাঁ, সো আমি জানি না সেম স্টোরির উপরই করা কিনা, দিয়েছে যখন সেম স্টোরি হবে একটু মডার্নাইজড হবে হয়তো বা ইন্সপায়ার্ড বাই, কোথাও লেখা নেই। যদিও ডাইরেক্ট করেছে অদিতি রায়, কাস্টিং আছে সুদীপ্তা সেন, সৌম্য ব্যানার্জি, অঙ্গনা রয় আর অন্যান্য অনেকেই। স্টোরি আর স্ক্রিন প্লে ডায়লগ বলছে সমরঙ্গী বন্দ্যোপাধ্যায়। ওকে, তো এখানে কোথাও ইন্সপায়ার্ড বা কিছু মেনশন নেই, দেখা যাক ট্রেলারে যদি মেনশন থাকে কেমন করেছে। ওয়াও, প্রফেসর গঙ্গোপাধ্যায়কে ধরে নিয়ে গেছে, গোধুলি ফ্রেন্ডবুকে একটা পোস্ট করছে, ইটস আ মিটু পোস্ট। মেয়েটা কে রিশু? তা গোধুলি বসে প্রত্যেক বছর নতুন নতুন বয়ফ্রেন্ড। শি ইজ নট লাইক আস, ও কিন্তু খুব ডেসপারেট স্টুডেন্ট। প্রফেসর পারফেক্ট হাজবেন্ড, পারফেক্ট ফাদার, ভেরি ভেরি রেসপেক্টেবল হিউম্যান বিইং। আর অফ সিস আমাকে ভাষা বুঝছ, কেন করছো এরকম? কি চাও বলো। আই ওয়ান্ট জাস্টিস। একটা মেয়ে যখন কারোর ব্যাপারে এত কিছু লেখে, ইট টেকস এ লট অফ গাটস। তোর কি মনে হয় এখানে সবার কাছে কনসেন্টের ধারণা স্পষ্ট? ছাত্র তৈরি করা আমার কাজ, ছাত্ররা ভুল পথে গেলে তাদের শুধরে দেওয়া, তাদের পাশে থাকা আমার কাজ। দেখুন, আমি আইন জানি না, আমি শুধু এটা জানি যেটা আমার সাথে হয়েছে সেটা ভুল হচ্ছে। দেখবি আস্তে আস্তে সময়টা পেরিয়ে যাবে, সময় পেরোলেও স্মৃতিটাকে পেরোবে নি। মিটুটাকে নিয়ে বা যে হাজবেন্ড কি হয় যে
যদি এখানে সত্যি ভিকটিম হ্যাঁ মানে এটা মনে হচ্ছে যে মানে কারোর পয়েন্ট অফ ভিউ থেকে না এটা কনসেনচুয়াল ছিল, কারোর পয়েন্ট অফ ভিউ থেকে না এটা ভুল, তো সেইখানেই একটা যে লাইনটা লাইন ড্রটা সেটা 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 নিয়েই মনে হয় যে কার কাছে ওই লাইনটা কোথায় আছে। আর তাছাড়া যেহেতু মেয়েটা আউটগোয়িং, কিছু কিছু হয় না যে আউটগোয়িং বা ড্রেস অন্যরকম পরে তারা খুব ভুল রিড করে ফেলে। এক্স্যাক্টলি, তো ওই জিনিসগুলো কেন কি তাই জন্য কেন কি ছেলেটা এখানে সভ্য ভদ্র একটা সোসাইটির একজন টিচার প্রফেসর লেকচারার যাই হোক দেখিয়েছে, তো এখান থেকে ওদের দোষ কোথায়? কিন্তু আবার যেটা বললো না, একটা মেয়ে যখন এত কিছু লিখছে অনেক গার্ডস দরকারও হয়। তো মানে এখনকার টাইম অনুযায়ী সময় অনুযায়ী এখন প্রত্যেকটা জিনিসই না খুব ছোট্ট ছোট্ট একটা লাইনের উপরে ডিপেন্ড করছে, মানে কখন কোন লাইনটা ক্রস হলো যে কোনটা হয়, কারণ কি এখন আমাদের ডিফারেন্সটা অনেক বেশি নেই। আমি বলবো মানে আমাদের যে আমরাও যখন ছোট ছিলাম তখনও কিছু কিছু ডিফারেন্সটা অনেক বেশি ছিল, হ্যাঁ টাচের হ্যান্ডশেকের সব কিছুরই তো, কিন্তু এখন ডিফারেন্সটা কমতে কমতে এমন জায়গায় হয়ে গেছে যে অনেকে ওই ডিফারেন্সটা বুঝতেও পারে না। তো মানে ভুল একদম, আর কারোর কাছে সেটা অনেকটা ক্যাজুয়াল অনেকটা ক্যাজুয়াল যে সেটা কোনো ব্যাপার না, সেটা এখন ডিপেন্ড করছে তুমি কার সাথে মিশছো, তার ব্যবহার তার বিচার ধারণা তার উপর ডিপেন্ড করছে। একদম একদম, আর তুমি মডার্ন আর তুমি চারটে ছেলের সাথে ঘুরছো মানেই তুমি ইজিলি অ্যাভেলেবল সেটাও না। আর তো ওটাই মানে এখন প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা, একটা লাইনে বা একটা বলবো একটা বইয়ের মধ্যেও বা কিছুতেও তুমি বোঝাতে পারবে না, কারণ কি প্রত্যেকজন আলাদা, তো প্রত্যেকজনের সাথে আলাদা আলাদা ভাবে যে যেমন তার সাথে কাইন্ড অফ সেরকম বিহেভ করা উচিত, যে তোমার যদি সেটা পছন্দ না তো না। তো এখানে আলটিমেটলি কি দেখাবে সেটা জানি না, আদৌ মেয়েটা ভিকটিম নাকি ছেলেটা সেটা তো সিরিজে দেখলে বুঝতে পারবো। বাট আবার এরকম প্রচুর মেয়ে আছে যারা অনেক মানে বলে না মানে ফায়দা নিচ্ছে এইসব ব্রুসে, হ্যাঁ বা ওকে না করেছে ও রিজেকশন নিতে পারেনি বলে কারণ নামে বলছে সেটাও আছে। তো ওটাই মানে ছেলেদের দোষ বা মেয়েদের দোষ না মানুষের দোষ, সেটা কোন কার দোষ অ্যাকচুয়ালি সেটা সিরিজটা না দেখলে বুঝতে পারবো না। বাট বেশ ভালো লাগলো যারা আছে অ্যাক্টররা অবভিয়াসলি সবাই ভালো, অসাধারণ অ্যাক্টর অ্যাক্ট্রেস সব, বেশ ভালো মানে আমার সিনেম্যাটোগ্রাফি মিউজিক বেশ ভালো লাগলো, কালারস বেশ সুন্দর লাগলো দেখতে, বা লাইট নিয়ে যে ফোকাস করে লাইট নিয়ে এখন হইছে প্রত্যেকটা টিভি সিরিজে মানে ডাইরেকশন অসাধারণ, মানে কাস্টিং তো সেটা আলাদা ব্যাপার বাট ডাইরেকশন কালার মানে সিনেম্যাটোগ্রাফি খুবই ভালো খুবই ভালো। তো দেখা যাক, আমি তো এক্সাইটেড 9th June, হ্যাঁ ইন্টারেস্টেড আছি, এটা দেখা যাক আমরা ওয়েট করছি এখন, আপনারা জানাবেন আপনারা ইন্টারেস্টেড কিনা, আপনারা দেখলেন আমাদের সাথে হয়তো আপনারা জানাবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে, প্লিজ কমেন্ট করবেন, আর আমাদের ভিডিওগুলো পছন্দ হলে অবশ্যই প্লিজ লাইক, আর এরকম কোন ভিডিও আর রিঅ্যাকশন বা রিভিউ আমরা করতে পারি সেটারও সাজেশন আপনারা কমেন্ট বক্সে দিতে পারেন। একদম, আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, বাই বাই।